স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্রে। এ পর্যন্ত যে সংবাদপত্রগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে কিংবা প্রকাশিত হয়ে এসেছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, বিশেষ করে শিরোনামগুলো দেখব এবং শিরোনামগুলোর উপর আলোচনা করব বিশেষ বিশেষ সংবাদ নিয়ে। আজ আমাদের স্টুডিওতে রয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ বি এম আবদুল্লাহ, স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। প্রথমে আমি শিরোনামে দৃষ্টি দিতে চাই, মানব জমিন। বাংলাদেশেও অমিক্রন আতঙ্ক, সতর্কতার নির্দেশ নরেন্দ্র মোদীর, জেলা পর্যায়ে নির্দেশনা, দক্ষিণ আফ্রিকার সঙ্গে স্থগিত হচ্ছে যোগাযোগ। আমাদের সময়, খালেদা জিয়ার চিকিৎসা কোথায়, বিতর্কে দুই দল, দেশের সব প্রবেশপথে বিশেষ সতর্কতা, করোনার নতুন ধরন অমিক্রন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ। যাই যাই দিন, বিশ্বজুড়ে নতুন আতঙ্ক অমিক্রন, টিকাও এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অকার্যকর হয়ে যেতে পারে। আজকের পত্রিকা, দেশে দেশে উদ্বেগ, বিচ্ছিন্ন হচ্ছে বিশ্ব, করোনার নতুন ধরন অমিক্রন, তেলের বাজারে ধাক্কা, ব্যারেলে কমল $10। দেশ রূপান্তর, শঙ্কার মধ্যে ভোট আজ, তৃতীয় ধাপে 1000 ইউপিতে নির্বাচন, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ যাচ্ছে ভ্রমণ নিষেধাজ্ঞায়। দৈনিক সংগ্রাম, আন্তঃজেলা ভাড়া 1.80 টাকার স্থলে 2.29 টাকার হিসেব, বাস ভাড়া নির্ধারণে বিআরটিএর শুভঙ্করের ফাঁকি। দৈনিক করতোয়া, নতুন ধরনে সতর্ক দেশ, দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ বন্ধ, দেশের প্রবেশপথে স্ক্রিনিং জোরদারের নির্দেশ, করোনা ভাইরাস আক্রান্ত নেই 41 জেলায়, মৃত্যু 2। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, অমিক্রন, বাংলাদেশ মুভস টু ব্যান ইয়ারলিংস উইথ সাউথ আফ্রিকা। দ্য এশিয়ান এজ, অমিক্রন ভ্যারিয়েন্ট ওয়ার্ল্ড অন হাই অ্যালার্ট। এই ছিল আজকের দৈনিকগুলির প্রধান প্রধান শিরোনাম। সবগুলি দৈনিকই আজকে প্রধান শিরোনাম করেছে অমিক্রন। তাছাড়া আজকে আমাদের যিনি অতিথি, তার সাথে আমরা দীর্ঘদিন করোনা পরিস্থিতি নিয়েই আলোচনা করি সারা পৃথিবীর এবং বাংলাদেশের, এবং বিভিন্ন পূর্বাভাস, সতর্কতা, করণীয় এই সম্পর্কে আপনার কাছ থেকে আমরা জানতে পারি। তো আজও ঠিক তাই, সারা বিশ্ব নতুন একটি ভ্যারিয়েন্টের প্রসঙ্গ এনেছে। আমরা সেই প্রসঙ্গে যাওয়ার আগে ঠিক বাংলাদেশে এখন করোনা পরিস্থিতি কেমন, কোথায় আছি আমরা, সেটি নিয়ে আলোচনা শুরু করলে ভালো হয়। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। চ্যানেলের দর্শকদের স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যেটা বললেন, সব পত্রিকার কিন্তু শিরোনাম একটাই, সবাই কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে গেছে সারা পৃথিবীব্যাপী নতুন ভ্যারিয়েন্টের নাম শোনার পরপর। এটা মাত্র কয়েকদিন যাবতই কিন্তু আসলো, আমরাও তো খুব বেশি জানতাম না, মিডিয়া তো আমরাও দেখছি, জানতে পাচ্ছি, বিভিন্ন অনলাইন মিডিয়া, তারপরে প্রিন্ট মিডিয়া, সব জায়গায় তো একই খবর। তবে শুরুতে আমি বাংলাদেশের পরিস্থিতি আগে বলি। আমি যদি তুলনা করি পৃথিবীর অনেক দেশের সাথে, তাহলে আমরা বলবো যে আল্লাহর রহমতে আমরা কিন্তু অনেক স্বস্তিদায়ক অবস্থায় রয়ে গেছি, তাতে কোনো সন্দেহ নাই। আজকেও কিন্তু মারা গেছে 2 জন, আক্রান্তের সংখ্যা খুব বেশি না, সংক্রমণের হারও কিন্তু কম। আসলে এ পর্যন্ত আমাদের মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও, আজকে 2 জন মিলে প্রায় 27,800 সামথিং, এরকম 28,000-এর কাছাকাছি টোটাল আক্রান্তের সংখ্যাও 15 লক্ষ কত হাজার মতো হয়ে গেছে। কারণ কেন বললাম, যদি আপনি অন্য বড় দেশের সঙ্গে তুলনা করি, আমেরিকাতে মারা গেছে প্রায় 8 লক্ষর কাছাকাছি, ব্রাজিলে 6 লক্ষ ছাড়াই গেছে, ইন্ডিয়ার মতো দেশে 4,79,000-80,000 এরকম হয়ে গেছে, ইউকেতে যাদের লোক সংখ্যা বাংলাদেশের 1/3, 6.5-6.6 কোটি, সেখানে মারা গেছে 1,44,000 আক্রান্ত, প্রচুর 99 লক্ষ আক্রান্ত হয়ে গেছে, সেখানে আমাদের দেখেন 28,000-এর মতো মারা গেছে। যদিও একটা মৃত্যু কিন্তু আমরা চাই না, আমরা চাই মৃত্যু জিরোতে নামুক, করোনায় আক্রান্ত 15 লক্ষ। তাহলে দেখেন আমি তো মনে করি ভালোই আছি, স্বস্তিদায়ক আছি। তবে একটা কথা আমি কয়েকদিন যাবো আপনাদের এখানেও কিন্তু বারবার বলে যাচ্ছি আমি, এই যে স্বস্তি, এইটাতে যেন আমরা আত্মতৃপ্তিতে যেন আবার না ভুগি, একেবারে আত্মতুষ্টি, খুব ভালো আছি, আর বোধে করোনা হয় না, করোনা বিদায় নিল, এসব যেন আমরা না মনে করি। কারণ কেন, কারণ পৃথিবীর অনেক দেশে কিন্তু খালি এদের তো খালি ঢেউ আসে, প্রথম ঢেউ, দ্বিতীয়, আমাদের দ্বিতীয় ঢেউ শেষ হলো বা চলছে, শেষই হয়ে গেছে। কারণ 5% নিচে যদি 2-3 সপ্তাহ থাকে, তখন আমরা ধরে নেই যে এটা নিয়ন্ত্রণে চলে আসছে আমাদের, এটা কিন্তু প্রায় 2 মাস হয়ে গেলো আমাদের। সুতরাং আমরা তো বলি যে এটা আমরা নিয়ন্ত্রণে চলে আসছে, কিন্তু আমরা তো বলতে পারি না কবে আবার তৃতীয় ঢেউ শুরু হয়, চতুর্থ কবে আমি তো জানি না। রাশিয়া কিন্তু চতুর্থ ঢেউ চলছে, ওদের লোকসংখ্যা কিন্তু বাংলাদেশের চেয়ে কম, 13 কোটির মতো, এবং সেখানে তো নিজেরা ভ্যাকসিনও তৈরি করছে। চার 5 দিন আগে ওদের একদিনই মারা গেছে 1200-এর উপরে লোক আক্রান্ত, প্রচুর।
সুতরাং অনেক ভয়াবহ অবস্থা কিন্তু হচ্ছে। ইউরোপের দেশে ডেইলি প্রচুর কিন্তু আক্রান্ত হচ্ছে, অনেক মারাও যাচ্ছে, মারাও যাচ্ছে। ইউরোপ বলতে ইউকে বলেন, যুক্তরাষ্ট্রেও তো এখন পর্যন্ত ভয়াবহ, যুক্তরাষ্ট্রের কথা তো বললামই আমি, ইউকেতে আক্রান্ত বেড়ে যাচ্ছে, জার্মানিতে বাড়ছে, অস্ট্রিয়াতে বাড়ছে, নেদারল্যান্ডে বাড়ছে, তারপরে আরও যে রোমানিয়া বলে সব জায়গাতে কিন্তু অবস্থা ভয়াবহ। কারণ অনেকবার শীত শুরু হয়ে গেছে, শীতের শুরুতে কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। সেই জন্যই বলছি যে ওদের সঙ্গে তুলনা কিন্তু আমরা অনেক ভালো আছি আর কি, কিন্তু এইটা যেন আমরা আত্মতৃপ্তিতে না ভুগি, ভালো আছি বলে আমরা যেন আবার স্বাস্থ্যবিধি মানা ছেড়ে না দিই। স্বাস্থ্যবিধি মানবো, কারণ তো করোনা থেকে বাঁচার দুটো রাস্তা, যেটা আমি সবসময় বলি, স্বাস্থ্যবিধি মানা এবং টিকানের চালিয়ে যাবো। এর মধ্যে তো একটা উদ্বেগজনক খবর তো আপনি বিভিন্ন পত্রিকায় অমিক্রন, সেটাই বলছি যে করোনা তো এটা একটা এমন ভাইরাস, এটাকে বলে মিউট্যান্ট ভাইরাস, চরিত্র বদলায়, এই পর্যন্ত অনেকবার বদলায়, সবগুলো সিরিয়াস হয় তা কিন্তু না। আমরা কিছুদিন আগে তো যেটা সবচেয়ে ভয়াবহ তাণ্ডব দেখলাম কিন্তু ডেল্টা, তারপরে ডেল্টা প্লাস, তাই তো? এখন কিন্তু একটা নতুন একটা যেটা আসছে, তার নাম ছিল আসলে B1529, ও ডাব্লিউএস থেকে নতুন নাম দিয়েছে, যেটা আপনি বলেন অমিক্রন। সব পত্রিকা তো ওইভাবেই আসছে, মিডিয়া তো ওইভাবেই আসছে। এইটা দেখা যাচ্ছে সাউথ আফ্রিকার কিছু কিছু অঞ্চলে এটা পাওয়া যাচ্ছে, আফ্রিকান দেশগুলোতে পাওয়া যাচ্ছে, এবং এটি ভয়াবহ, এটা দ্রুত সংক্রমণশীল ছড়ায়, এবং একই ভাইরাস একই ব্যক্তিকে একবার আক্রান্ত হলে তাকে নাকি আবার আক্রান্ত করতে পারে। এটা এখনও পর্যন্ত যতটুকু আমরা জানি, একটা দ্রুত ছড়ায় এবং সিরিয়াস হয়ে যায়, তাড়াতাড়ি আক্রান্ত হয়, তাড়াতাড়ি রোগী খারাপ পর্যায়ে চলে যায়। যদিও সত্যিকার অর্থে এটা কতদূর তাণ্ডব, কতটুকু চালায়, তার জন্য আমাদের বোধহয় আরও আগামী কয়েকটা দিন একটু অপেক্ষা করতে হবে, আমরা দেখতে পারবো কী হচ্ছে। কিন্তু সারা পৃথিবীব্যাপী আতঙ্ক কিন্তু ছড়িয়ে গেছে। এটা বলা হচ্ছে যে কোনো টিকাতেও কোনো কাজ, ওইটা টিকার কথাটা এটা খুব জরুরি। তার চেয়েও জরুরি হলো, ব্রিটেন কিন্তু আফ্রিকার প্রায় ছয়টা দেশ প্লেন চলাচল কিন্তু বন্ধ করেছে, ফ্লাইট কিন্তু বন্ধ করে দিয়েছে। তারপরে এটা আরও অনেক দেশে ছড়া গেছে, শুধু আফ্রিকাতে সীমাবদ্ধ নাই, ইসরায়েলে ছড়া গেছে, কয়েকটা রোগী পাওয়া গেছে, বেলজিয়ামে ছড়া গেছে, কয়েকটা রোগী পাওয়া গেছে, হংকংয়েও ছড়া গেছে। সুতরাং অনেক দেশ কিন্তু ফ্লাইট বন্ধ করে দিয়েছে। শুধু তাই না, এই যে বিশ্ব একটা বাণিজ্য হওয়ার একটা WTO-র যে সম্মেলন, সেটি একটা সম্মেলন তারা স্থগিত করে রাখছে। ইভেন ইন্ডিয়াতেও সম্মেলন ছিল, সেটাও কিন্তু স্থগিত রাখছে। সুতরাং এটি কিন্তু অত্যন্ত ভয়াবহ যেটা হচ্ছে, যে কথাটা আপনি বললেন। আরেকটা ভয়াবহের কারণ হলো, ধারণা করা হচ্ছে আমরা যে টিকাগুলো দিচ্ছি বোধহয় এটা অতটা কার্যকারিতা এর বিরুদ্ধে হবে না আর কি। কোনো কোনো জায়গায় সন্দেহ করছে যে বাজারে যে টিকাগুলো পাওয়া যায় 25% হয়তো ইফেক্টিভ হবে, অন্য টিকাগুলো হয়তো বা কাজ করবে না। সুতরাং এটা তো উদ্বেগের বটেই, কারণ পৃথিবীর অনেক দেশে আমরা যে টিকাগুলো পাচ্ছি, মডার্না বলেন, ফাইজার বলেন, বা আমাদের দেশে অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনিকা, চাইনিজ, সবগুলোই বলছে যে এটার বিরুদ্ধে হয়তো বা অতটা কার্যকরী হবে না। তবু আমি মনে করি যে এই ভয়গুলো, এটা বলার উদ্দেশ্য আছে, কারণ ভয় না ধরলে তো মানুষ আবার ঢিলা ঢালা ভাব শুরু করে দেবে, তাই না? গা ছাড়া ভাব দেবে, একটা যা মনে ধরে তাই করবে, করোনা তো নাই বিধানে। সুতরাং এগুলো বলার বোধহয় একটু দরকার আছে, একটু ভয় না দেখালে মানুষ কিন্তু সতর্ক হয় না। কিন্তু সত্যিকার এটা কতটুকু যে এগুলো বলছে, এটার সত্যতা কতটুকু, এটা কিন্তু এখনও বলতে পারেন যে আমরা আগামী কয়েকদিন জানতে পারবো, বা বলতে পারেন গবেষণার পর্যায়ে রয়ে গেছে, রিসার্চ পর্যায়ে রয়ে গেছে। কিন্তু তাই বলে আমরা ঢিলা ঢালা ভাব করে কিন্তু হতেই পারে না। অলরেডি আমাদের কিন্তু বাংলাদেশেও সাউথ আফ্রিকার ফ্লাইট কিন্তু বন্ধ করে দিছে, এবং আমি আজকেই কয়েকটা মিডিয়াতে বলছি যে শুধু এইটুকু না, আমাদের যেহেতু বাইরে থেকে যারাই আসবে এয়ারপোর্টে যেন কঠোর নজরদারি করা হয়। স্বাস্থ্যমন্ত্রী সেটি বলেছেন, বলেছেন কিন্তু করা যায় বাস্তবে যেন আমরা দেখতে পাই। কারণ এর আগেও যখন প্রথম শুরু হয়, ওই বর্তমান যখন শুরু হলো, ইটালি থেকে অনেক আসছিল, সেখানে কিন্তু আমাদের একটু ঘাটতি ছিল, তখন তো আমরা এত কিছু জানতাম না, বুঝলে এরকম প্রবলেম হচ্ছিল। কিন্তু এখন তো আমরা মোটামুটি এক্সপার্ট হয়ে গেছি, আমাদের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, প্রশাসন সবাই কিন্তু জানি আমরা। সুতরাং কোনো ঢিলা ঢালা ভাব যেন না করি, তাদের চেক করা হবে, প্রয়োজনে কোয়ারেন্টাইন, যদি পজিটিভ হয় আইসোলেশন, যা যা করা উচিত। আরেকটা কাজ করা যেতে পারে, শুধু এয়ারপোর্ট না, ল্যান্ড কিন্তু বর্ডার তো আমাদের অনেক আছে, কারণ ইন্ডিয়া তো কিন্তু সতর্কতা জারি করছে, তো অনেক লোক তো বর্ডার দিয়ে আসে, বৈধ অবৈধ কতভাবেই তো আসে, গাড়ি আসে, যে বাস আসে, মালপত্র আসে, তাদেরও যেন নজরদারি করা হয়, চেক করা হয়, যেন অবৈধভাবে কেউ ঢুকতে না পারে, এবং চেক করে যদি কারো পজিটিভ পাওয়া যায় তাদেরকেও যেন আইসোলেশন কোয়ারেন্টাইন করা হয়। আরেকটা কথা আমি মনে হয় এটা বোধহয় অত্যুক্তি হবে না, সাউথ আফ্রিকা বা আফ্রিকা থেকে অনেক বাঙালিও থাকে, অনেক হয়তো ছুটিতে আসবে, বেড়াতে আসবে, তাদেরকে আপাতত বারণ করা হোক বা ডিসকারেজ করে যে তোমরা আপাতত আইসো না, এবং কেউ আসলে তাদের জন্য অবশ্যই অবশ্যই চেক করা হয়। কারণ আমরা তো ঢিলে ঢালা ভাব তো আমাদের করার কোনো সুযোগ নাই, কারণ আমাদের তো অভিজ্ঞতা হয়ে গেছে। সুতরাং আমরা এখন থেকেই সতর্ক হবো, কোনো উপায় যেন এই ভাইরাস বাংলাদেশে ঢুকতে না পারে, কারণ ঢুকলে তো ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হবে আমাদেরকে। অনেকদিন স্বাস্থ্য বিভাগের হসপিটাল, নার্স, ডাক্তাররা মানে পর্যাপ্ত সংখ্যক রোগী
না থাকায় অনেকটা বলা যায় যে করোনার চিকিৎসা থেকে আস্তে 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 ব্যাপারটিকে গুটিয়ে নিচ্ছিলেন সবাই, যে কিভাবে আবার নতুনভাবে আগের অবস্থায় ফিরে আসা যায়। এটাও তো ঠিকই বলছেন, কারণ হাসপাতালগুলো রোগী নাই বলতে পারেন। আমার তো মানে 90% 95% বেড কিন্তু শূন্য ফাঁকা, আইসিইউ তেমন কোনো কাজ, হয়তো দু একটা রোগী টুকি আছে, ইভেন যে ফিল্ড হাসপাতাল করা হয়েছে সেগুলো কিন্তু ফাঁকা। তারপরে যে আরও কতগুলো যেগুলো হাসপাতাল বা করোনার ডেডিকেটেড হসপিটাল এবং করোনার জন্য অনেক হাসপাতাল আলাদা কিন্তু বেডও আছে, এগুলো কিন্তু ফাঁকা। তবে হ্যাঁ, এগুলো ফাঁকা আসলে তা আমিও তো বিভিন্ন সময় বলছি যে এগুলো ফাঁকা এটাই, এগুলো অন্য রোগীদের ব্যবহার করা হোক, কারণ অনেক রোগ অন্য রোগীরা খুব সাফার করছে। আমি তো সবাই করোনা নিয়েই ব্যস্ত, কত রকমের রোগী, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, স্ট্রোক, কিডনি, লিভার, হার্টের রোগী, তারা ভয় আসে নাই, তারা কিন্তু ভোগান্তিও তাদের কম হয় নাই। আমি মনে করি যে তাদের জন্য যেগুলো করা ঠিকই আছে, তারপরও আমরা সতর্ক থাকবো। এগুলো একবার হঠাৎ করে বন্ধ না করে এগুলো অন্য রোগীদের জন্য দেওয়া হয়তো হবে বা হচ্ছে, কিন্তু আমরা যেন সতর্ক থাকি, আল্লাহকে যদি আবার হয়েই যায় এগুলোর জন্য আবার ব্যবহার করা যায় আর কি। ইভেন ডাক্তার, নার্স, সরকার কিন্তু আরও অনেক নার্স কিন্তু নিয়োগ দিতে যাচ্ছে, অনেক ডাক্তার কিন্তু নিয়োগ দিতে যাচ্ছে। আমার মনে হয় আমাদের জনবল, বিশেষ করে স্বাস্থ্য খাতে যা আছে আরও হয়তো বাড়ানো হবে, কিন্তু আমরা ওই আমরাও যেন সতর্ক থাকি, যদি কোনো সময় এগুলো হয়েই যায় আমরা যেন এটা মোকাবেলা করতে সক্ষম হই, তার জন্য কিন্তু আমাদের প্রস্তুতির যেন কোনো ঘাটতি আর না হয়। কারণ এরই মধ্যে করোনা মোকাবেলার ক্ষেত্রে আমাদের যে সাফল্য, আমাদের মানে আমরা আমাদের নানামুখী সাফল্য মানে সারা বিশ্বে একটু আলোচিত। অবশ্যই, কারণ আমি তো আগে বললাম আমেরিকার মতো দেশ যাদের লোক সংখ্যা 33 কোটি, বাংলাদেশের কি ডাবলও না, ডাবলের মতো ধরেন, 50টা রাজ্য, বিশাল দেশ, তাই না? সেখানেই মারা গেছে প্রায় 8 লক্ষের মতো, তুলনা করলে আমাদের মারা গেছে 28,000-এর কাছে। তার মতো ভালোই আছি, আক্রান্তের সংখ্যা কম, মৃত্যুর মিছিল আমাদের কম। আমরা আমি তো মনে করি আমাদের ডাক্তাররা, আমাদের নার্সরা খুব সুন্দরভাবে অনেক দক্ষতার সাথে আমরা কিন্তু করোনার ট্রিটমেন্ট করতে পারছি। এবং প্রশাসন আমাদের যদিও শুরুতে একটু বদনাম ছিল বা আমাদের কিন্তু ঘাটতি ছিল, কারণ নতুন রোগ তো শুধু আমাদের না, সারা পৃথিবীতে অনেকে জানতোই না, এটা তো সত্যই শুরু ছিল, অনেক সমালোচনাও ছিল, এগুলো তো হয়েছেই, কারণ কাজ করতে গেলে কিছু ভুল ত্রুটি হয়, সমালোচনা এগুলো হতেই পারে, কিন্তু আমরা আলটিমেটলি সব কিছু উত্তরণ করে আমরা কিন্তু অনেকটা স্বস্তিদায়ক অবস্থায় রয়ে গেছি। এইটা যেন আমরা ধরে রাখতে পারি, এই ব্যাপারে যেন আমরা সচেষ্ট থাকি, প্রশাসন, জনগণ, আমরা যারা স্বাস্থ্যকর্মী, ইভেন এতে তো সবারই অবদান রয়ে গেছে, প্রশাসনও অবশ্যই কাজকর্ম করছে, আমরা স্বাস্থ্যকর্মীরা করছি, আপনারা যারা মিডিয়া কর্মী, আমি মনে করি আপনারা তো কম কাজ করেন নাই, আপনারা তো বিভিন্ন জায়গায় গেছেন, খবর কালেক্ট করছেন এবং মিডিয়াতে প্রচার করছেন, জনগণকে সচেতন করে তুলেন, বারবার বলা হচ্ছে টেলিভিশন বা অনলাইন সবগুলোতে করছেন। আমি তো বলি মিডিয়াদের গুরুত্বটা কিন্তু অপরিসীম, তারা জনগণকে কিন্তু যথেষ্ট সচেতন করে, এবং অন্যান্য কর্মী যারা যেমন নিরাপত্তা কর্মী তারাও কিন্তু যথেষ্ট কাজ করে। আমি মনে করি যে আমাদের সম্মিলিত যে পদক্ষেপ, যে কাজকর্ম, এটা যেন আমরা অব্যাহত রাখতে পারি, ভবিষ্যতে যে কোনো দুর্যোগ যদি হয় আমরা যেন সেটা মোকাবেলা করতে পারি। আরেকটি সেটি হচ্ছে মডার্না বুস্টার ডোজ আনবে, এই এরকম একটি, এই যে এই ভেরিয়েন্ট অমিক্রন, তাই না? হ্যাঁ, এটা অলরেডি আমরা নিউজ পেয়ে গেলাম, কারণ প্রচলিত টিকা নিয়ে তো একটু ধারণা তৈরি হয়ে গেছে যে হয়তো এটা অতটা কার্যকরী না, কারণ কোনো কোনো মিডিয়া আছে 25% কার্যকরী, সেই জন্য মডার্না চাচ্ছে একটু এইটি এই ভ্যাকসিনই আরও পড়ে বুস্টার ডোজ, যারা অলরেডি দুইটা পেয়ে গেছে তারা একটা ভ্যাকসিন যত নেবে তারা কিন্তু প্রিপারেশন নিচ্ছে, এবং এই আরও যাতে কার্যকরী ভ্যাকসিন তৈরি করা যায় এবং বুস্টার দিলে যেন এটা কার্যকরী হয়, তার জন্য তারা অলরেডি ডিক্লারেশন দিয়ে তারা নতুন ভ্যাকসিন কিন্তু তৈরি করবে, এবং যেটা বুস্টারের জন্যই ব্যবহার করে, বিশেষ করে এই অমিক্রনটাকে ঠেকানোর জন্য, এটা একটা শুভ উদ্যোগ বলতে হবে। কিন্তু আমাদের মূল কাজ হলো প্রিভেনশন, প্রতিরোধ, যাতে এটা আদতে না হয়, ছড়াতে না পারে, যেহেতু সারা পৃথিবীব্যাপী সবাই আতঙ্কগ্রস্ত হয়ে গেছে এবং সবাই যথেষ্ট অ্যালার্ট, আশা করি ভবিষ্যতে আমরা এটাকে ঠেকাতে পারবো বলে আমার মনে হচ্ছে। এবং আতঙ্কের পাশাপাশি মানুষকে একটু আত্মবিশ্বাসী করাও দরকার আছে, কারণ আত্মবিশ্বাস এবং সতর্কতা, তাই না? যেমন যে কথা আমি বারবার বলছি যে আমাদের দেশে করোনা ভালো আছে বলেই একেবারে খুব আত্মতৃপ্তিতে ভুগবে এটা যেন না করি, আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি কিন্তু মেনেই চল, স্বাস্থ্যবিধি খুব বেশি কিছু তো না, মাস্কটা যেন অবশ্যই পরি, হাত ধোয়া, তবে শারীরিক দূরত্ব তো রাস্তাঘাটে চললে তো মনেই হয় না যে একেবারে যে হারে যানজট যেভাবে চলছে, সবচেয়ে বড় কথা হলো এই যে শারীরিক দূরত্ব হচ্ছে না, তো আমরা পলিটিক্যাল কাজকর্ম থেকে শুরু করে মিছিল, মিটিং, কত কিছুই তো হচ্ছে, তাই না? বিয়ে শাদীর ধুম পড়ে গেছে, পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টারগুলো, তারপর অফিস আদালত সবই তো খোলা, স্কুল কলেজ সবই তো খোলা, সুতরাং আমরা যেন খুব ঢিলে ঢালা ভাবটা না করি, কঠোরভাবে যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলি যেন, কারণ 2 মাস আগেও তো আমরা ভয়াবহ দুর্যোগের মুখোমুখি তো ছিলাম, হাসপাতাল রোগীদের সয়লাভ ছিল, বেড নাই, আইসিইউ খালি নাই, অক্সিজেনের সব কত পরিস্থিতি গেছে, যেন ভবিষ্যতে আল্লাহর রহমতে যেন আমাদের এই ধরনের আর মোকাবেলা করতে না হয়, সে ব্যাপারে জনগণকে বললো আপনার সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, প্রতিকার প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন, এবং স্বাস্থ্যবিধি তো মানবেনই, যারা টিকা এখনও নেন নাই, এখন আমার কারোর দ্বিধাদ্বন্দ্ব নাই টিকা নিয়ে,
তারা কিন্তু অবশ্যই যে টিকাটা নিয়ে নেবে নাকি। অন্যান্য দুই একটি খবরে আমরা দৃষ্টি দিতে পারি, সেটি হচ্ছে সারা দেশে 1000 ইউনিয়ন পরিষদের নির্বাচন, তৃতীয় ধাপের এই নির্বাচন। নির্বাচন নিয়ে নানা রকমের কথা, কিছুটা আতঙ্ক রয়েছে, কিছুটা সংশয় রয়েছে, নানা রকমের সংবাদ নিয়ে এসেছে পত্রিকাগুলো। আসলে এটা তো শুধু কয়েকদিন যাবতীয় তো এই খবর, যখন তো ইলেকশন শুরু হয়ে গেছে তারপর থেকে তো এরকম ঘটনা ঘটছেই। বিভিন্ন দিকে মারামারি, হই হুল্লোড়, কাটাকাটি, মানুষ কিন্তু খুনও হচ্ছে, প্রচুরভাবে মারাও যাচ্ছে, এবং দেখা যায় যে নিজেদের মধ্যে মানে অন্তর্দ্বন্দ্ব কলহ এগুলো কিন্তু বেশি হচ্ছে। আমার তো মনে হয় যে আমি যদি খুব আমি তো নিরপেক্ষভাবে যদি বলি, অত্যন্ত দুঃখজনক। এটা তো আমরা চাই না, আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, জনগণ তার খুশি মতো, তার যাকে যাকে পছন্দ হয় সে তার নির্বাচিত প্রতিনিধি, সে তার ভোটটা খুব ভালোভাবে সুন্দরভাবে দিয়ে তাদেরকে নির্বাচিত করুক, এটাই তো হওয়া উচিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ধরনের ঘটনা কিন্তু ঘটেই চলছে। আমি তো মনে করি আর কোনো ক্রমেই যেন আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা নির্বাচক তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা কঠোর পদক্ষেপ নেন, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর কোনো ক্রমেই না হয়, কারণ এটা তো আমাদের জন্য মঙ্গল কোনো কিছু বয়ে আনবে না। কারণ মানুষের আমাদের জন্য খারাপ, দেশের ভাবমূর্তির জন্যও কিন্তু এটা একটা ক্ষতিকর ব্যবস্থা। কারণ বাইরে তো প্রচার হচ্ছে আমাদের দেখছো যে মারামারি কাটাকাটি হচ্ছে, ভাই ভাই মারতেছে, এইসব তো কোনো ক্রমেই হওয়া উচিত না। আমি আবার বলবো যে এইটা এইসব থেকে কীভাবে জনগণকে রিকোয়েস্ট করবো আপনার এইসব থেকে বিরত থাকেন, আর প্রশাসনকে আমি অনুরোধ করবো আপনারা এই ব্যাপারে কোনো ঢিলে ঢালা ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, আমাদের কঠোরতা অবলম্বন করতেই হবে যাতে জনগণ সুষ্ঠুভাবে শান্তিভাবে ভোট দিতে পারে, নির্বাচিত জনপ্রতিনিধি ভালোভাবে হোক, সবচেয়ে কথা আমাদের বিদেশে আমাদের ভাবমূর্তিতে যেন উজ্জ্বল থাকে, এটার জন্য কিন্তু সবারই সচেষ্ট হওয়া উচিত। আর আর যে খবরটি রয়েছে সেটি হচ্ছে হাফ পাস এবং নিরাপদ সড়কের যে আন্দোলন যে চলছে। এটা প্রথম কথা হলো যে নিরাপদ সড়কের আন্দোলন কিন্তু অনেকদিন ধরে চলছে, তাই না? নিরাপদ মানে এই যে মানে যে অপমৃত্যু হচ্ছে অ্যাক্সিডেন্টের, এই ঘটনাগুলো তো আসলে নিশ্চিত করা দরকার, সব দিক দিয়ে করা উচিত আসলে। কারণ এই যে যারা গাড়ি চালক, গাড়ির ড্রাইভার বা গাড়ি যারা চালায়, গাড়ি যারা ব্যবসা করেন, তাদেরকে যেমন সতর্ক হওয়া উচিত, আর জনগণকেও কিন্তু একটা সতর্ক হওয়া উচিত। অনেক সময় জনগণও কিন্তু অসতর্কভাবে চলাফেরা করে, হাঁটা চলা করে, তাতেও কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে আর কি। কিন্তু আমি তোমার এটা কোনো ক্রমেই কাম্য হওয়া উচিত না আর কি। এতে কিন্তু এই ব্যাপারে মানে প্রশাসনকেও বোধহয় নজরদারি বাড়াইতে হবে, প্রয়োজনে ট্রাফিকের সংখ্যা বাড়াইতে হবে, ট্রাফিক জন্য মানুষ মেইনটেনে তার জন্য বাধ্য করতে হবে। কারণ রাস্তাঘাটে আমরা দেখি জনগণকেও তো সচেতন হইতেই হবে, শুধু প্রশাসনকে দোষ দিয়ে তো লাভ নাই। আমরা দেখি ওই যে ফ্লাইওভার আছে বা মানে যেন ওই মানুষ নিজ দিয়ে উঠে দিয়ে ব্যবহার করতে পারে, তা না করে হেঁটে পার হচ্ছে, ঝুঁকি নিয়ে পার হচ্ছে, গাড়ি আসতে নিয়ে পার হচ্ছে, এই ব্যাপারে তো জনগণকে যদি সচেতন না করি আমরা, জনগণ যদি নিজেরা সতর্ক না হয়, তাহলে তো শুধু প্রশাসন দিয়ে হবে না। আমি মনে করি প্রশাসন, জনগণ সবারই সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এর একটা পরিসমাপ্তি হওয়া উচিত। বিশেষ করে হাফ পাসের যে আন্দোলনটি চলছে, বাচ্চাদের পোলাপান, ছাত্রদের, এইটা আমার মনে হয় যে মানে প্রথমে কিন্তু ঘোষণা দিচ্ছেন অর্ধেক গিয়ে তারা কিন্তু দিবেন, তারা বিআরটিসির জন্য। এখন প্রাইভেট অন্যান্য যারা আছে, যে অন্যান্য যারা গাড়ি তো অনেক মালিক আছে, তারা বসে এটা একটা সুরাহা করা উচিত বলে আমার মনে হয়। আমার ধারণা আমরা যখন স্টুডেন্ট ছিলাম, সেই 71-এর আগের কথা বলছি পাকিস্তানে বলে, তখন আমাদের আমরা যারা ছাত্র ছিলাম ওই আইডেন্টি কার্ড দেখে কিন্তু আমাদের ভাড়া একটু কমই লাগতো আর কি। ওই হাফ মানে কত মানে কম লাগতো আর কি, ঠিক আমাদের একটা আইডেন্টি কার্ড ছিল, বাসে উঠলে তারা কিন্তু পয়সা কম রাখতো, এটা অনেক দিন চালু ছিল। তো আমি মনে করি যে এই ব্যাপারে অলরেডি মানে প্রধানমন্ত্রী ঘোষণা দিচ্ছেন, এটা মানে কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার, শুধু ঘোষণার মধ্যে যেন না রেখে বাস্তবায়ন করা উচিত। তারা যেহেতু একটা আন্দোলন করছে, এটা বোধহয় একটু সরিদয়ভাবে বিবেচনা করা করা যেতে করা উচিত বলে আমার মনে হচ্ছে। আর যেহেতু মানে প্রধানমন্ত্রী বলছে বিআরটিসি দিয়ে বেশ তো সরকারি, যারা প্রাইভেট আছে তাদের বোধহয় একটা সমন্বয়ের মাধ্যমে এবারে একটা পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। আমি এটাকে সাপোর্টই করি আমি, কিন্তু এটা নিয়ে যে আন্দোলন চলছে, বোধহয় আন্দোলনও খুব এটা যদি আমরা দ্রুত একটা ডিক্লারেশন দিই, আমরা যদি সমাধানের পথে আসি, তাহলে বোধহয় আন্দোলন আর বেশি দিন খুব চালানোর দরকার আছে বলে আমার মনে হয় না আর কি। এতে তো জনগণের ভোগান্তি বাড়ছে, তাদের করোনা পরিস্থিতি তাই ছোটো ছোটো বা যে হারে, যেটা আমি আগেই বললাম, সবার সবাই মিছিল মিটিং যে হারে চলছে, এতে তো করোনা সংক্রমণের ঝুঁকিটাও তো বাড়াবে। বিশেষ করে আমাদের ছোটো ছোটো বাচ্চারা যেগুলো করছে, এরা হয়তো আবেগের বশবর্তী হয়ে বা তাদের যে অ্যাক্সিডেন্ট হয়ে তাদের একজন বন্ধু মারা গেল, তো অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক, তাই না? আমি অনেক আমি তার জন্য গভীর দুঃখ প্রকাশ করছি। আমি মনে করি এটা পরিসমাপ্তি হওয়া উচিত, দ্রুত সমাধান করা উচিত বলে আমার মনে হয় আর কি।
এত কিছুর ভেতরেও এক সুখবরও রয়েছে, বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নারী ক্রিকেটার নারীরা জিতছে। না ঠিক আছে, আমি তাদেরকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। তারা তো একটু ফাইনাল খেলা হবে, তাই না? তারা যেন একটা ভালো খবর তারা নিয়ে আসে। সব দিক দিয়েই তো নারীদের অনেক জয় জয়কার তো হচ্ছেই, এইটাও অন্ত পুরুষরা বিশ্বকাপে যাই হোক, যদিও একটু খেলা তো হার জিত হতেই পারে, কেউ হারা এটা তো আর কেমন কিছু না, আজকে আছে কালকে হয়তো জিতবে, তবে নারীদের জন্য যেটা তারা যে খবরটা আনলো দেশের জন্য অত্যন্ত ভালো, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং যে ফাইনাল যে খেলা, ওর জন্য তারা বিজয়ের মালা নিয়েই ঘরে ফেরেন, এই খবরটার জন্য আমরা একটু ওয়েট করতে হবে, অপেক্ষা করছে আর কি। শীত আসছে, যদিও দেরিতে, আমাদের একটু জলবায়ুর পরিবর্তনজনিত যে প্রভাব, সেই প্রভাবটা আমরা লক্ষ্য করছি, কিন্তু শীতের সাথে করোনার একটি সম্পর্ক রয়েছে, যেটি আপনার কাছে একটু বিশেষভাবে দর্শকদের জানার আগ্রহ রয়েছে। আসলে ঠিকই বলছেন, কারণ যে ইউরোপের দেশগুলোতে বা আমেরিকাতে বা অন্য রাশিয়া বা যেগুলো কিন্তু বাড়তেছে, এই শীত শুরুর পরেই কিন্তু বাড়া শুরু হয়ে গেছে, কারণ ওরা তো অনেক দেশে অনেক ভ্যাকসিনে কিন্তু, তবে ওই দেশে দেখা যায় ওই দেশেও কিন্তু আবার বিভিন্ন রকমের লোক আছে, শুধু আমি আমাদের দেশের দোষ দিব তা কিন্তু আমি বলছি না, আমাদের দেশের মানুষের যখন হয়তো কিছুটা হয়তো স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ঢেলাঢালা ভাব, ওই দেশে কিন্তু কম নয় সব, এবং অনেকেই ভ্যাকসিন নেয় নাই, এবং ওই দেশে যে আক্রান্ত যারা হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু তারা ভ্যাকসিন নেয় নাই, এবং সেখানে অনেকে বিশ্বাস করে না, নেবে না, এইসব কথা কিন্তু ওরাও বলছে আর কি। সুতরাং যেটা বলছি যে ভ্যাকসিন নেয় নাই, সেটা তারা অনেক দেশকে অনেকে ভ্যাকসিন কিন্তু দিয়েছেও, তারপরে কিন্তু আক্রান্ত হচ্ছে, সেই জন্য একটা ভয় তো আছে। যদিও গত বছর কিন্তু শীতের সুবিধা আমি বলছিলাম, এখানেই বলছি যে শীত আসছে মানে প্রধানমন্ত্রী কিন্তু অনেক জনগণকে হুঁশিয়ারি দিয়েছিলেন, সতর্ক করছেন যে শীত আসলে বাড়তেও পারে, পরে দেখালো অতটা বাড়ে নাই, কিন্তু যেহেতু এবারে ইউরোপিয়ান দেশগুলো বাড়ছে তো আমাদের একটু সতর্ক, কারণ আমাদের তো শীতকাল যদিও একটু দেরিতে হচ্ছে, তারপর শীত তো আসবেই সামনে ডিসেম্বর জানুয়ারি, আমরা একটু সতর্ক থাকবো, বলা তো যায় না বাড়তেও পারে নাও বাড়তে পারে, যদি না বাড়ে ওকে, কিন্তু যদি বাড়ে তো আমাদের ঢেলে ঢেলে ভাব চালানো যাবে না, যদিও শিওর না হলেও আমরা যেন আবার ঢেলে ঢেলে ভাব অসতর্ক ভাব না করি, শীতের মধ্যে আমরা অবশ্যই সাবধান থাকবো, সতর্ক থাকবো, স্বাস্থ্যবিধি মানব, যেন খুব সহজেই যেন শীতের সংক্রমণ আসলেও আমরা যেন করোনা থেকে নিজেদেরকে বাঁচাতে পারি, দেশের মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যাপারে যেন আমরা সতর্ক হই আর কি। একইভাবে ভেতরে ভেতরে যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে আপনারা যে করোনা চিকিৎসার ক্ষেত্রে প্রাথমিকভাবে ডাক্তারদেরকে বা স্থানীয় পর্যায়ের ডাক্তারদেরকে তাদেরকে আপনারা পরামর্শ দিয়েছিলেন যে আইভারমেট্রিন কিংবা যে জাতীয় ওষুধ দিয়ে আপাতত যে মানে মোকাবেলা করার যে প্রাথমিক কৌশলগুলো সে ব্যাপারে আর একটু সতর্ক করে দিবেন? সতর্ক বলতে এখন কিন্তু জনগণের মধ্যে এই গত বছর বা শুরুতে যে ভয় ভীতি ছিল এগুলো কিন্তু আর নাই, আর মানুষ একটু জেনে গেছে করোনা কীভাবে মোকাবেলা করতে হয়, হইলে কী ওষুধপত্র দেখা দিলে সব জানে, স্পেসিফিক ড্রাগ তো তেমন নাই, অনেকগুলো ড্রাগ আছে যদিও যেগুলো আমরা ব্যবহার করি তাতে আমরা সুফল অনেক কিছু পেয়ে গেছি, তবে লেটেস্ট একটা ড্রাগ হয়তো আপনি জানেন মলনোপিরাভির বলে, তাই না? এটা ওই আমেরিকাতে প্রথম যখন আসে দামও কিন্তু অনেক ছিল, এবং পৃথিবীর প্রায় 15-16টা দেশে কিন্তু ট্রায়াল হয়েছে, অত্যন্ত কার্যকরী বলে মনে হচ্ছে, মাইল্ড টু মডারেট কেস, সিরিয়াস কেসে আবার কাজ করে না, সুতরাং এটা যদি আর্লি কারো ডায়াগনোসিস হয় করোনা মনে হচ্ছে, তাকে যদি 5-7 দিনের মধ্যে ব্যবহার করা হয় দেখা যায় অত্যন্ত কার্যকরী, তাতে দেখা যায় তাদের লক্ষণ খুব সিরিয়াস হয় না, তার মৃত্যু মিছিলও কম থাকে, হাসপাতালে যাওয়া লাগে না, এবং পাঁচ সাত দিন পরেই ওষুধ শুরু করার নেগেটিভ হয়ে যায়, সেটা একটা ভালো খবর। শুরুতে আমার একটা ধারণা ছিল যে আমেরিকাতে বাইরে যে অনেক দাম বাংলাদেশে আমরা পাবো, তো কিন্তু দেখেন যে আমাদের বাংলাদেশের কিন্তু আমরা খুব দ্রুত বেশ কয়েকটা কোম্পানি কিন্তু আমাদের দেশে নিয়ে আসছে, ভালো খবর। আমি তবে জনগণের জন্য এক কথা বলবো, নিজেরা দোকান থেকে ওষুধটা কিনে খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া, এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ ডাক্তারের পরামর্শ খুবই দরকার, আর সবাইকে ব্যবহার করেন, 18 বছর নিচে কাউকে দেওয়া হয় না, প্রেগনেন্ট অবস্থায় দেওয়া হয় না, এবং একটা মেয়াদ আছে, তবে তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তারপরেও জনগণ বলবো আপনার হইলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটা নিয়ে খাবেন আর কি। দর্শক, আমরা শুনছিলাম আজকের প্রধান প্রধান শিরোনাম নিয়ে ডক্টর এবিএম আবদুল্লাহর বিশ্লেষণ। শেষ করছি আজকের আয়োজন, দেখা হবে আগামীকাল এই সময় চ্যানেল আইতে, সে অবধি সবার জন্য শুভকামনা।